ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা পড়ব সিলকওয়াম রিয়ারিং টেকনিক্স লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম লাইফ সাইকেল অফ বম্বেক্স মোড়াই আজকে আমরা রেশম পোকার পালনের পদ্ধতিগুলো দেখবো সিলকওয়াম রিয়ারিং টেকনিক্সের মধ্যে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিয়ারিং মেথডস ডিফারেন্ট টাইপস অফ রিয়ারিং অ্যাপ্লায়েন্সেস আর ডিফারেন্ট ডিভাইসেস ইউজড ফর ফিডিং দ্য ওয়ার্মস সবচেয়ে প্রথমে আমরা দেখবো দ্য ডিফারেন্ট টাইপস অফ রিয়ারিং মেথডস বিং ডেলিকেট অ্যান্ড ডোমেস্টিকেটেড ক্রিচার্স বম্বিকস মোরাই লার্ভে কেন টলারেট এনি এনভারমেন্টাল ফ্লাকচুয়েশনস খুব ডেলিকেট আর গৃহপালিত প্রাণী হওয়ার কারণে বম্বিকস মোরাই লার্ভা কোনো পরিবেশগত চেঞ্জ সহ্য করতে পারে না সুতরাং সেরিকালচার অনুশীলনে এগুলি খুব বিশেষ যত্নের সাথে পালন করা হয় সো ইন সেরিকালচার প্র্যাকটিস দিজ আর রেয়ার্ড উইথ ভেরি স্পেশাল কেয়ার্স ইন ইন্ডিয়া মোস্ট কমন মেথড অফ সিলকম রেয়ারিং ইজ দ্য সেলফ রেয়ারিং মেথড ভারতে রেশম ক্রিমির লালন পালনের সবচেয়ে সাধারণ পদ্ধতি হল সেলফ রেয়ারিং মেথড হিয়ার দ্য ওয়ার্মস আর রেয়ার্ড অন ট্রেস দ্যাট আর অ্যারেঞ্জড ওয়ান আবাব দি আদার ইন টায়ার্স হেল্ড বাই রেয়ারিং স্ট্যান্ড সো দ্যাট আ লার্জ নম্বর অফ worms ক্যান বি reared at a টাইম in a স্মল প্লেস এখানে রেশম কৃমিগুলি এমন ট্রেগুলিতে লালন পালন করা হয় যা একের ওপর একের পর এক শেলফের মতো সাজানো থাকে যাতে একসাথে একটি ছোট্ট জায়গায় প্রচুর পরিমাণে রেশম কৃমিগুলি পালন করা যায় একটা ছবি আমি দেখাচ্ছি এই ছবিতে দেখো লেফট সাইডে তোমরা দেখবে অনেকগুলো উডেন ট্রেজ আছে মানে এটা কাঠের তৈরি আর এই দিকে ব্যাম্বু ট্রেজ আছে যেগুলি হচ্ছে কর্ণাটকা আর ওয়েস্ট বেঙ্গলে খুব কমন আর এখানে দেখো এখানে যেই শেলফগুলি তৈরি করা আছে সেগুলো হচ্ছে ব্যাম্বুর বা বাঁশের আর বাঁদিকে যেগুলি আছে সেগুলো হচ্ছে কাঠের তো এইগুলো হচ্ছে তোমার শেলফ রিয়ারিং মেথড এইভাবে যে শেল্ফের মতো সাজানো থাকে আর এর মধ্যে অনেকগুলো ট্রে থাকে সেই ট্রের মধ্যে কি হয় সেই রেশমকৃমিগুলো লালন পালন করা হয় তো এই ধরনের মেথডটাকে আমরা বলি শেলফ রিয়ারিং মেথড আমরা দেখলাম শেলফ রিয়ারিং মেথড এর পরের মেথডটি হচ্ছে ফ্লোর রিয়ারিং মেথড হেয়ার দে আর ফিক্সড রেয়ারিং সিটস আরেঞ্জ ইন টু টু থ্রি টায়ার্স কেপড অন ফ্লোর অফ রেয়ারিং হাউস ফ্লোর মানে আমরা জানি মেজেতে ঠিক আছে তো এইখানে ফ্লোর রেয়ারিং মেথডে কী করা হয় ফ্লোর রেয়ারিং মেথডে যেই ঘরে আর কি লালন পালন করা হয় সেখানে মেজেতে দুই থেকে তিন টায়ার বা শেলফের আকারে লালন পালনের ব্যবস্থা করা হয় বা অনেক সময় এই শেলফগুলি ছাড়াও মেঝেতে এমনি জাস্ট রেয়ারিংটা করা হয় তো এখানে আমরা দেখছি ফ্লোর রেয়ারিং মেথড এরপরে আর একটা মেথড আছে সেটা হচ্ছে শ্যুট বেয়ারিং মেথড শ্যুট মানে টুথ গাছের ওপরের শাখাগুলি যেই ছোটো ব্রাঞ্চগুলি বা শাখাগুলি থাকে সেইগুলোকে বলা হয় শুট হেয়ার সিল্ক ওয়ার্মস আর রেয়ার্ড ইন ফিক্সড প্ল্যাটফর্ম কেপ্ট ইনডোর অ আউটডোর অ্যান্ড ফেড উইথ মালবেরি ব্রাঞ্চেস অ্যান্ড শ্যুটস এখানে রেশম ক্রিমিগুলিকে একটা উঁচু ফ্ল্যাট জায়গায় লালন পালন করা এবং ফিডিংয়ের জন্য টুথ গাছের শাখাগুলি দেওয়া হয় তো এইগুলি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রেয়ারিং মেথডস এবার আমরা দেখবো ডিফারেন্ট টাইপস অফ রেয়ারিং অ্যাপ্লায়েন্সেস লালন পালনের জন্য যে যেই যন্ত্রগুলি দরকার হয় সেইগুলির ব্যাপারে আমরা পড়ব রিয়ারিং অ্যাপ্লায়েন্সেস বিইং আ রুরাল বেসড অ্যাগ্রো ইন্ডাস্ট্রি অ্যাপ্লায়েন্সেস ইউজড ইন সেরিকালচার আর মোস্টলি মেড অফ চিপ অ্যান্ড লোকালি অ্যাভেলেবল মেটিরিয়ালস অ্যান্ড দাস ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস রেশম চাষ গ্রামীণ ভিত্তিক এবং কৃষিযুক্ত হওয়ার কারণে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয় সেইগুলি বেশিরভাগ সস্তা এবং স্থানীয়ভাবে উপলব্ধ উপকরণ দ্বারা তৈরি হয় এবং সেই যন্ত্রপাতিগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভ্যারি করে মোরওভার রিসার্চার্স অফ সেন্ট্রাল সিল্ক বোর্ড হ্যাভ ডেভেলপড মেনি ডিভাইসেস স্যুটেবল ফর সিল্ক রেয়ারিং সেন্ট্রাল সিল্ক বোর্ডের গবেষকরা এরকম অনেক ডিভাইস তৈরি করেছেন যেইগুলি রেশম কৃমির লালন পালনের জন্য উপযুক্ত উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাপ্লায়েন্সেস ইউজড ইন শেল্ফ রেয়ারিং মেথড তো এইখানে আমরা স্পেশালি শেলফ রিয়ারিং মেথডে যে রেয়ারিং অ্যাপ্লায়েন্সেসগুলো দরকার হয় তার ব্যাপারে আমরা ডিসকাস করব তো আমরা দেখে নিই কী কী অ্যাপ্লায়েন্স এখানে দরকার হয় সেইগুলো হচ্ছে প্রথম ট্রে স্ট্যান্ড রেয়ারিং স্ট্যান্ড অ্যান্ড টুয়েলস প্যারাফিন পেপার ফোম রাবার স্ট্রিপস চপস্টিকস অ্যান্ড ফেদার্স সবচেয়ে প্রথমে আমরা দেখব ট্রে স্ট্যান্ড দিস ইজ মেড আপ অফ ব্যাম্বু অর উড অ্যান্ড ইজ ইউজড টু সাপোর্ট দ্য রেয়ারিং ট্রেস এই যে ট্রে স্ট্যান্ডটি এটি বাঁশের তৈরি হয় বা হালকা কাঠের তৈরি হয় আর এটা রেয়ারিং ট্রেসকে সাপোর্ট দেওয়ার জন্য হয় ছবিতে দেখো এখানে এখানে একটা ট্রে স্ট্যান্ড আছে এই ট্রে স্ট্যান্ডের মধ্যে কিন্তু অনেকগুলো রেয়ারিং ট্রে সাজানো আছে ইট হ্যাজ আ হাইট অফ টু পয়েন্ট ফাইভ মিটার এর হাইটটা টু পয়েন্ট ফাইভ মিটার হয়

আমরা দেখব রেয়ারিং ট্রে এই যে রেয়ারিং ট্রের কথা আমি বলছিলাম এই রেয়ারিং ট্রেগুলো কিন্তু কি হয় একদম ফ্ল্যাট থালার মতো হয় যেটা কিনা সার্কুলারও হতে পারে মানে গোলাকার বা রেক্ট্যাঙ্গেল শেপেও হতে পারে মানে আয়াতকার দিস আর সার্কুলার ব্যাম্বু ট্রেস অর লাইট উডেন্ড রেক্ট্যাঙ্গুলার ট্রেস দিস ট্রেজ ক্যান অ্যাকোমোডেট আ লার্জ নাম্বার অফ ইয়াং লার্ভে এই ট্রেগুলি রিয়ারিং ট্রেগুলি এখানে দেখতে পাচ্ছ এখানে গোলাকার মানে এগুলো বাঁশের তৈরি আর এই ডান দিকে যেগুলো আছে এগুলো রেক্ট্যাঙ্গুলার ট্রে এগুলো হচ্ছে একদম হালকা কাঠের তৈরি তো এইগুলোর মধ্যে কিন্তু কি করা হয় যে সিল্কওয়ার্ম লার্ভা তাদেরকে রিয়ারিং করা হয় তো একটা ট্রেতে অনেকগুলো সিল লার্ভা আসতে পারে থার্ড হচ্ছে অ্যান্ট ওয়েল অ্যান্ট মানে কি জানি আমরা পিঁপড়ে অ্যান্টের জন্য ওয়েল তো এইখানে বোল লাইক স্ট্রাকচার আর ফিল্ড উইথ ওয়াটার অ্যান্ড অ্যাট দ্য সেন্টার দ্য লেগস অফ ট্রে স্ট্যান্ডস আর প্লেসড ইট প্রিভেন্টস অ্যান্ডস ফ্রম ক্রলিং আপ দ্য স্ট্যান্ড অ্যান্ড হার্মিং দ্য ওয়ার্মস বাটির মতো স্ট্রাকচার হয় যাতে জল ভরা হয় এবং তার মাঝে ট্রে স্ট্যান্ডগুলির পা রাখা হয় পিঁপড়েগুলি যাতে স্ট্যান্ডে উঠে সিল্ক ক্ষতি না করতে পারে তাই এই ব্যবস্থাটি করা হয় এখানে দেখতেই পারছো একটা বোল আছে একটা বাটির মতো আছে এই বাটিগুলিতে জল ভরা হয় আর এইগুলো ঠিক এই ট্রে স্ট্যান্ডের যেই পাগুলি এইখানে রাখা হয় যাতে পিঁপড়ে না উঠতে পারে নেক্সট আমরা দেখবো প্যারাফিন পেপার প্যারাফিন মানে কি প্যারাফিন মানে মোম টু অ্যাভয়েড দ্য ইভাপোরেশন অফ ময়েশ্চার অ্যান্ড কিপ হিউমিডিটি অন দ্য রেয়ারিং ট্রে প্যাড অফ প্যারাফিন কোটেড পেপার্স আর ক্যাপ্ট অন রিয়ারিং বেড অফ পলিথিন শিটস ড্রাইড বানানা লিভস মে অলসো বি ইউজড ইন প্লেস অফ প্যারাফিন পেপার আর্দ্রতা বাষ্পীভবন এড়ানোর জন্য এবং লালন পালনের ট্রেতে আর্দ্রতা বজায় রাখতে প্যারাফিন প্রলিপ্ত কাগজগুলির প্যাড অল্প বয়স্ক রেশম পোকার বিছানায় রাখা হয় প্যারাফিন বা মোম কাগজের জায়গায় পলিথিন শীট শুকনো কলা ও ব্যবহার করা যেতে পারে নেক্সট আমরা দেখবো অ্যাবাউট ফোম রাবার স্ট্রিপস টু মেনটেন দ্য রিকোয়ার্ড হিউমিডিটি সামটাইমস থিক ফোম প্যাডস সোকড ইন ওয়াটার আর প্লেসড অল অ্যারাউন্ড দ্য বেড প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে ঘন ফোমের প্যাডগুলি জলে ভিজিয়ে রাখা হয় বিছানার চারদিকে তো এইগুলো ময়েশ্চার বজায় রাখার জন্য ব্যবহার করা হয় নেক্সট আমরা দেখব চপস্টিকস চপস্টিকস আমরা জানি চপস্টিকস কি হয় আমরা হয়তো দেখেছি যে মেনলি চাইনিজ জাপানিজ এরা কি ব্যবহার করে চপস্টিক ব্যবহার করে তাই না তো চপস্টিক ঠিক ওই রকমই একটা জিনিস ফরসেপ লাইক ডিভাইস মেড অফ টু ব্যাম্বু স্টিক্স জয়েন্ট অ্যাট ওয়ান এন্ড বাই এ থ্রেড ইজ ইউজ টু পিক ওয়ামস চপস্টিক্সগুলি দুটি পাতলা বাঁশের কাঠি দিয়ে তৈরি ডিভাইসের মতো যেটি এক সুতো দিয়ে যুক্ত থাকে এটি পোকাগুলি বাছাইয়ের জন্য ব্যবহার করা হয় তো এখানে দেখতেই পাচ্ছ চপস্টিক্সের একটি ফোটো আছে এখানে যেটি সুতো দিয়ে যুক্ত আছে আর এইগুলি ছোট ছোটো যেই ডেলিকেট সিল্কর্ণগুলো থাকে সেইগুলোকে পিক আপ করার জন্য ব্যবহার করা হয় আমরা দেখব ফেদার্স সফট হোয়াইট ফেদার্স আর ইউজড ফর ব্রাশিং নিউলি হ্যাচড লার্ভে ফ্রম দ্য এগ কার্ড টু রেয়ারিং ট্রে অ্যান্ড টু স্প্রেড দ্য ইয়ং ওয়ার্মস ডিউরিং স্পেসিং নতুন যেই লার্ভাগুলি সেইগুলি খুব সাবধানে এগ কার্ট থেকে রিয়ারিং ট্রেগুলিতে ট্রান্সফার করানোর জন্য আর সেই ভালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই ফেদার্সগুলি তো এই হলো ডিভাইসেস এইগুলো হলো ডিফারেন্ট রিয়ারিং অ্যাপ্লায়েন্সেস এবার আমরা দেখবো দ্য ডিভাইসেস ইউজড ফর ফিডিং দ্য ওয়ার্মস ওয়ার্মসকে ফিড করার জন্য যেই যে ডিভাইসগুলো দরকার হয় সেইগুলোর ব্যাপারে আমরা এক করে দেখব এখানে সবচেয়ে প্রথমে হচ্ছে লিভ বাস্কেট লিভ বাস্কেট মানে ব্যাম্বু বাস্কেট ব্যাম্বু বাস্কেট বা বাঁশের ঝুড়ি ব্যাম্বু বাস্কেটস আর ইউজড ফর কিপিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ কালেক্টেড মালবেরি লিভস ফ্রম ফিল্ড টু রেয়ারিং প্লেস এখানে ফিডিংয়ের জন্য যা যা দরকার হয় সেইগুলোর ব্যাপারে আমরা কথা বলছি তার মধ্যে হচ্ছে লিভ বাস্কেট প্রথম তো এখানে ব্যাম্বু বাস্কেট বা বাঁশের ঝুড়ি পাতাগুলি ফিল্ড থেকে কালেক্ট করে রিয়ারিং ঘর অবধি নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় এটা আমরা নিশ্চয়ই দেখেছি এগুলো খুব কমন তাই না ওকে নেক্সট হচ্ছে লিভ চেম্বার ইট ইজ ইউজড ফর স্টোরিং দ্য হারভেস্টেড লিভস ওয়েট গানি ক্লথ ইজ ইউজড ফর র্যাপিং দ্য কন্টেনার্স টু কিপ দ্য লিভস ফ্রেশ লিভ চেম্বার এটি কাটা পাতাগুলি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় পাতাগুলি যাতে ফ্রেশ থাকে তাই একটি ভেজা কাপড় দিয়ে সেই পাত্রটিকে কভার করা হয় নেক্সট হচ্ছে চপিং বোর্ড এই চপিং বোর্ড নিশ্চয়ই আমরা দেখেছি চপিং বোর্ড সফট উডেন বোর্ড ইজ ইউজড ফর কাটিং দ্য লিভস ফর ফিডিং দ্য ওয়ার্মস সিলক গুলিকে খাওয়ানোর জন্য যে পাতাগুলি দেওয়া হয় সেইগুলি আগে ছোট ছোট করে কাটার জন্য একটি চপিং বোর্ড ব্যবহার করা হয় নেক্সট আমরা দেখব নাইফ ইট ইজ ইউজড ফর চপিং দ্য মালবেরি লিভস নাইফ বা ছুরি এটি টুথ পাতা কাটার জন্য ব্যবহার করা হয় আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ম্যাটস ম্যাটস বা মাদুর এই মাদুরগুলি বাঁশের তৈরি হয় আর এটি পরিষ্কার করে এগুলি একদম কাটা পাতাগুলি রাখার জন্য ব্যবহার করা হয় সো ক্লিন ম্যাটস আর প্লেসড আন্ডার চপিং বোর্ড বিফোর চপিং টু কালেক্ট দ্য ফ্রেশলি কাটলিস তো এইগুলি হলো অনেকগুলি ডিভাইস যেগুলি ফিডিং অফ ওয়ার্মসের জন্য ব্যবহার করা হয় তো আজকে এইটুকুই থাক नेक्स्ट क्लस डिसकस कर द टाइप्स अफ कोकुनेजेस और माउंटेजेस थैंक यू क्लस